পাবনা চার আসনে বিএনপির মনোনয়ন নিলেন দুজন। পাবনা চার আসনের উপনির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী হতে দুইজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব ও পাবনার শ্রমিক দলের নেতা মোহাম্মদ আহসান হাবিব। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ রোববার সকাল থেকে পাবনা চার আসনের উপনির্বাচনের ফর্ম বিক্রি শুরু হয়। মনোনয়ন ফর্মের মূল্য ধরা হয়েছে 10,000 টাকা। কাল সোমবার দুপুর 2টার মধ্যে মনোনয়ন প্রত্যাশীদের 25,000 টাকা জামানত সহ পূরণ করা ফর্ম জমা দিতে হবে কেন্দ্রীয় কার্যালয়ের দপ্তরে। বিকেলে হাবিবুর রহমান হাবিব বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে ফর্ম সংগ্রহ করেন। রিজভি বলেন, আপনারা জানেন আমরা গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসার জন্য যেমন আন্দোলন সংগ্রামে রাজপথে আছি, আমরা জানি এই নির্বাচনের পরিণতি কি হয়, জেনেও গণতন্ত্র পরিচালনার জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমরা জানি নির্বাচন, নির্বাচন কমিশন ও ভোট এটির যে একটি সুষ্ঠু ব্যবস্থা সেটা সরকার ভেঙে ফেলেছে। এগুলো যাতে ফিরিয়ে নিয়ে আসা যায়, আবার যাতে সুষ্ঠু নির্বাচন করা যায়, আবার যাতে দেশে সুষ্ঠু ভোট হয়, সেটারই অংশ হিসেবে, আন্দোলনের অংশ হিসেবে এই উপনির্বাচনে আমরা অংশ নিচ্ছি। দলের মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান হাবিব আশাবাদ ব্যক্ত করে বলেন, পাবনা চার উপনির্বাচনে সুষ্ঠু ভোট হলে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে। আগামী 26 সেপ্টেম্বর পাবনা চার আসনের উপনির্বাচন। গত 2 এপ্রিল সাংসদ শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে এই আসনটি শূন্য হয়।